নমস্কার বন্ধুরা, ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমরা যে ঘড়ির যে সংখ্যাগুলো রয়েছে, বিশেষ করে যেটি রয়েছে ঘড়ির যে রিয়েল ইমেজ এবং মিরর ইমেজ, যেটি রয়েছে একটি ঘড়িটিকে তুমি হয়তো সামনে দিয়ে দেখছো, সময় বাজে এখানে 5:40, সেটি তুমি যদি আয়নায় দেখো, আয়নায় দেখলে কিন্তু সেই সময়টা একই দেখাবে না, সময়টা আলাদা দেখাবে। সেই সময়টা কত দেখাবে সেই ধরনের টাইপ অফ কোশ্চেন কিন্তু কিন্তু বারবার কিন্তু তোমাদের এক্সামে কিন্তু জিজ্ঞেস হয়। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলোকে কীভাবে তোমরা 2 সেকেন্ডের মধ্যে সলিউশন করা শিখবে, সেটি ভিডিওটা সম্পূর্ণ দেখে নিলে তোমরা একদম কিন্তু যে বেসিক কনসেপ্ট রয়েছে সেই বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু একদম পুরো 2 সেকেন্ডে একে কিন্তু সলিউশন করে নিতে পারবে। চলো বন্ধুরা, দেরি না করে আমরা ক্লাসটাকে শুরু করি। তার আগে বন্ধুরা, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওকে এখনো লাইক না করলে অবশ্যই একটি লাইক করে দাও। এছাড়া বন্ধুরা, তোমাদের রেগুলার তোমাদের রিজনিং এর ক্লাস চলছে সন্ধ্যে 7টা থেকে, প্রত্যেক দিন ক্লাসটাকে অতি অবশ্যই অ্যাটেন্ড করো। বন্ধুরা, ক্লাসের প্রথমে আমরা কিছু বেসিক কনসেপ্ট শিখব। বেসিক কনসেপ্ট শেখার পর তোমাদের কয়েকটি আমি সলিউশন করা শিখিয়ে দেবো। এরপরে তোমাদের সর্বশেষে আমি তোমাদেরকে কোশ্চেন একটি জিজ্ঞেস করবো, যেটি কিনা তোমাদেরকে কমেন্ট বক্সে অ্যান্সার জানাতে হবে। এবারে তোমাদের যে ঘড়িগুলো রয়েছে, ঘড়ি একটা ধরনের, এই যে ঘড়ি, এই যে ঘড়ির এই যে প্রথম যেটা রয়েছে এটা তোমাদের রিয়েলে, এখানে মিডিলে একটা মিরার রয়েছে, এখানে তোমাদের একটা মিডিলে একটি মিরার রয়েছে, এখানে আয়না রয়েছে, এখানে ধরে নাও যে একটি আয়না রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ ঘড়িতে এই দিকে দেখতে পাচ্ছ কয়টা বাজে, 10টা বাজে। 10টা বেজে এখানে কত হয়েছে, পাক্কা 10টা বাজে। ঠিক একইভাবে যখন সেই ঘড়িটি উল্টো দিকে চলে আসছে, দেখছে আয়নায় যখন দেখতে পাবে, আয়নায় দেখতে পাচ্ছে কটা বাজে, 2টো বাজে। তাহলে দেখতে পাচ্ছ আয়নায় যেটি দেখবে সেটা কিন্তু রিয়েলের থেকে কিন্তু আলাদা হয়, রিয়েলের থেকে আলাদা হয়। ঠিক একইভাবে কিন্তু রিভার্স হয়ে থাকে, এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে যে রিভার্স জিনিসটা অনেকেরই ইনকোয়ারি থেকে থাকে, যে যদি আমি আয়নায় যদি ঘড়িটা দেখি, আয়নায় ঘড়িটা দেখলে সেই আয়নায় হয়তো কোশ্চেন আমাদের জিজ্ঞেস করা হলো যে আয়নায় ঘড়িতে টাইম এত দেখাচ্ছে, রিয়েলে আমাদের টাইম কত হবে, সেটাও তোমাদেরকে আমি শিখিয়ে দেবো অবশ্যই। চলো প্রথমে বেসিক কনসেপ্টে চলে আসি। তো এখানে যে ঘড়ি রয়েছে, ঘড়িতে টোটাল কতগুলো কাঁটা থাকে, টোটাল 12টি কাঁটা থাকে। টোটাল কত কাঁটা থাকে, টোটাল 12টি কাঁটা থাকে। তো ঘড়ির যে কোনো একটা যদি তোমাকে টাইম দেওয়া হয়, সেই টাইমটা যেটা রয়েছে সেই টাইমটাকে আমরা কিয়ে যেটা রয়েছে ধরে নাও একটি 9:40 তোমাদের টাইম দেওয়া হলো, 9:40 বলা হলো তোমাদের ঘড়িতে দেখাচ্ছে, আয়নাতে কয়টা বাজে সেটি তোমরা বের করো, আয়নাতে কয়টা বাজে তোমাদেরকে বের করতে বলা হয়েছে। কিচ্ছু না, জাস্ট সিম্পল একটি তোমাদের ট্রিক রয়েছে, এই যে 12 ঘন্টা, একটি ঘড়ির ঘন্টা কত হয়, 12 ঘন্টা। সেই 12 ঘন্টাকে আমরা কীভাবে লিখতে পারি, 12 ঘন্টাকে এইভাবে লিখতে পারি, 11 ঘন্টা 60 মিনিট। 12 ঘন্টাকে 11 ঘন্টা 60 মিনিট লিখতে পারি, তো একদমই কোনো কিছুই নেই, 12 ঘন্টাকে জাস্ট আমি 11 ঘন্টা 60 মিনিট লিখে নিয়েছি। এইবার কী করতে লাগবে, যেই সময়টা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই সময়টাকে জাস্ট 11 ঘন্টা 60 মিনিট থেকে বিয়োগ করে দাও, জাস্ট আদার্স কিচ্ছু নেই। এখানে 20 হয়ে গেল, এখানে 2 হয়ে গেল, এখানে তোমাদের কত চলে আসে, এখানে 0, 9, 10, 11, 2, তাহলে 2টো 20। তাহলে 9:40 যেটি রয়েছে তোমাদের একটি নর্মাল ঘড়িতে যদি 9:40 দেখায়, সেটি যখন তুমি আয়নার মধ্যে দেখবে, সে আয়নার মধ্যে দেখবে তখন দেখাবে তোমাদের 2টো 20। ঠিক একেভাবে এখানে দেখতে পাচ্ছ, এখানে যেটা দেখলাম একই কোশ্চিনটাকে নিয়ে আমরা এখানে আলোচনা করে নিই, এখানে কত বলা হয়েছে, এখানে এখানে দেওয়া রয়েছে 10টা বাজে, এই ঘড়িতে 10টা বাজে। তাহলে আমরা আয়নায় দেখতে পাবো আয়নায় কটা বাজে, আয়নায় দেখার জন্য কিচ্ছু করতে হবে না, 11:60। এই 11:60 থেকে সব সময়ের জন্য 11:60 থেকে, এখানে কিছু এক্সেপশন রয়েছে, সেই এক্সেপশনগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 10টাকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে এখান থেকে কী হয়ে যাবে, আমরা 10 ঘন্টা, এখান থেকে যে 10 ঘন্টা, এটিকে আমরা 0 0 বাদ দিয়ে দেবো, তাহলে এখানে কি 0 60, এবং এখানে কী চলে আসবে, 1টা বেজে 60 মিনিট। 1টা বেজে 60 মিনিট মানে কি, 1টা বেজে 60 মিনিট মানে কি, 1টা 60 মিনিট মানে কি, 2টো। 1 ঘন্টা 60 মিনিট মানে কি, 1 ঘন্টা 60 মিনিট মানে 2 ঘন্টা অবশ্যই, তাহলে কী হয়ে গেলো, 2টো। দেখতে পাচ্ছি এখানে 2টোই বেরিয়ে এসে। এইবার কিছু এক্সেপশন দেখে নাও, এক্সেপশন কী রয়েছে, এইখানে তোমাদের হয়তো বের করতে বলা হলো যে 11:23 11:23 যেটা রয়েছে তোমাদের যে এটা রয়েছে ঘড়ির কাঁটায়, যেটা রয়েছে নর্মালের তুমি দেখতে পাচ্ছ 11:23 বাজে, আয়নায় দেখলে কটা বাজে সেটা বের করতে বলা হয়েছে, আয়নায় দেখলে কয়টা বাজে তোমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কী করবো, ঠিক 11:60 এখানে 11:30 যেটা তোমাদের আয়নায় ছবি রয়েছে সেই ছবিটাকে জাস্ট এখানে আমাদেরকে যেটা নর্মাল যেটা দেবে কোশ্চিনে সেটা দিয়ে আমাদেরকে বিয়োগ করতে লাগবে। তাহলে এখানে কী চলে আসবে, এখানে চলে আসবে 7, এখানে কত চলে আসবে, এখানে চলে আসবে তোমাদের 3, তাহলে এখান থেকে 37, এদিকে কী চলে আসছে, 0 0। এইবার বলো ঘড়ির কাঁটাতে কখনো 0 0 হয় নাকি, আবার ঘড়ির কাঁটাতে কখনো 0 0 হয়নি, কিছু টাইপ অফ ঘড়ি তোমরা আশা করছি দেখেছো, যেই ঘড়িতে 12টা বাজার সঙ্গে সঙ্গে
যেটা রয়েছে তোমাদের আর কোনো 12টা দেখায় না, তখন দেখায় কি 0037 বা 0000 প্রথমে দেখিয়ে দিল, তারপরে 0001 0002। তাহলে 00 যেটি রয়েছে মাথায় রাখবে 12 ইজিক্যালস টু 0, ঠিক একইভাবে 0 ইজিক্যালস টু 12, এই দুটো জিনিসকে শুধু মাথায় রাখবে। তাহলে কখনো যদি এইদিকে 0 চলে আসে তাহলে এটি আমাদের কি হয়ে গেল, এটা ইজিক্যালস টু 12, 0 ইজিক্যালস টু 12:37 বাজে, তাহলে কি দেখাবে 12:37। ঠিক একইভাবে আরেকটাকে নিয়ে নিই, আরেকটাকে নিয়ে নিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে তোমরা, তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। ধরে নাও যে এখানে এখানে আরেকটা আমি এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ধরে নাও এখানে তোমাদের 12:37 বাজে, ধরে নাও 12:23 বাজে, 12:23 বাজে। এবার 12টা যদি 23 বাজে তাহলে আমাদের যে আয়নার মধ্যে আমরা কটা বাজে কিভাবে দেখব, কটা বাজে, তাহলে আমরা কি করছি প্রত্যেকবারে 11:60 থেকে 12:23 বিয়োগ করছি। কিন্তু এখানে দেখো 12 থেকে তো আমরা বিয়োগ করতে পারি না, 12 থেকে কি আমরা বিয়োগ করতে পারি, 12 থেকে আমরা বিয়োগ করতে পারি না। তাহলে আমরা 12টাকে কি কনভার্ট করে দেবো, 12 একটা যেই তোমাদেরকে বললাম 12 ইজ গাস্ট, আমি 0 লিখতে পারি, 0 ইজ গাস্ট 12 লিখতে পারি, 12 ইজ গাস্ট 0, 0 ইজ গাস্ট আমি 12 লিখতে পারি ঘড়ি কাটাতে। তাহলে এখানে আমরা কি বসিয়ে দেবো, 0 বসিয়ে দেবো। তাহলে বুঝতে পেরেছি আশা করছি, যেখানে 0 বসিয়ে দেবো তাহলে এখানে কি হয়ে যাবে, তোমাদের 7 চলে আসবে, এখানে তোমাদের 3 চলে আসবে, এখানে কি চলে আসবে, এখানে তোমাদের 11টা চলে আসবে। তাহলে কি দেখাবে তোমাদের 11:37 দেখাবে, ঘড়িতে কত দেখাবে তোমাদের আয়নাতে কত দেখাবে, 11:37 দেখাবে। এই তিন টাইপ অফ রয়েছে, আদার্স কিচ্ছু নেই, যেটা রয়েছে তোমাদের 11:60 থেকে তোমাদেরকে সব বিহেভ করতে হবে। চলো এবার কয়েকটা কোশ্চেন দেখে নেওয়া যাক। ফার্স্ট পয়েন্টে কী রয়েছে, এখানে একটি ঘড়িতে 5:40 বাজে তাহলে আয়নাটা কত দেখাবে, তাহলে 5:40 11 এখন দেখো তোমাদের ফটাফট কত সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারছো, 5:40 বিয়োগ করো 6:20, অপশন ডি কারেক্ট অ্যান্সার। দেখতে পাচ্ছ একদম তোমাদের কোনো সময়ই লাগবে না, কোনো সময় লাগবে না, 2 সেকেন্ডেরও কম সময় তোমরা সলিউশন, যত তোমরা প্র্যাকটিস করবে তত কম সময় তোমরা করে নিতে পারবে। চলো নেক্সট কোশ্চেনকে দেখে নেওয়া যাক, নেক্সট আমাদের কী রয়েছে, এখানে নেক্সট কোয়েন্টে এখানে রয়েছে 11:40 বাজলে আয়নায় কয়টা বাজে দেখতে হবে, একটি ঘড়িতে 11:40 বাজলে আয়নায় কটা বাজে দেখাবে। তাহলে এখানে কি রয়েছে 11:40, তাহলে প্রথমে 11:60 লিখে নেবো, সব কটা অঙ্কের ক্ষেত্রে 11:60 প্রথমে লিখে নিতে হবে, সেখান থেকে আমরা কত যে রিয়েল টাইমটা যেটি দেওয়া হয়েছে সেই রিয়েল টাইমকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে 02 এখানে কি চলে আসবে তোমাদের, 00 চলে এলো, 00 আসা মানে কি, 00 মানে 12টা, 00 থাকলে এখানে 12 লিখবো, 12 থাকলে আমরা 0 লিখবো, তাহলে রয়েছে এখানে কি হয়ে গেলো আমাদের 12:20। তাহলে কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল, 12:20, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আসলে যে বুঝতে এরকম টাইপ অফ কোশ্চেন আসলে আর কখনো মিস হবে না। নেক্সট দেখে ঘড়ির কাটাতে ঘড়িতে 12:45 বাজে, এখানে বলা হয়েছে 12:45 বাজে, 12:45 এই বিষয়টা আশা করছি তোমরা জানো, 12:45 মানে কি, 12:45 মানে হলো গিয়ে তোমাদের 12:45 মানে 12:45 মানে কি 1:15। তাহলে 12:45 বাজে, তাহলে আয়নাতে কয়টা বাজে সেটা আমাদেরকে বলতে হবে, আয়নায় দেখলে আমরা কয়টা দেখতে পাবো সেটা বের করতে হবে। তাহলে আয়নায় দেখলে কী করবো, 11:60 থেকে আমরা কি 12:45 বাদ দিয়ে দেবো, কি এখানে এসে যাবে 5, এখানে চলে আসলো 1, এখানে কি চলে আসবে তোমাদের 12 থেকে, এখানে আমরা কি বাদ দিতে পারি না, 12 থেকে কি আমরা বিয়োগ করতে পারি না যেহেতু, তাহলে 12টাকে কি আমরা 0 তে কনভার্ট করে দেবো, 12টাকে আমরা 0 তে কনভার্ট করে দেবো, 0 তে কনভার্ট করলে কি হয়ে যাবে এখানে 11, তাহলে 11:15, অপশন বি ইজ দ্য কারেক্ট। 11:15 যেটা রয়েছে তখন যেটা রয়েছে ঘড়ি যদি আয়নায় দেখে আয়নায় সেটি দেখাবে। নেক্সট দেখে নেবো, নেক্সট একটি কোশ্চেন রয়েছে, এখানে কোনো বিপরীতমুখী আয়নায় ঘড়িতে সময় দেখাচ্ছে 2:35, তাহলে আসল সময় কত। এই কোশ্চেনটা কি, এই কোশ্চেনটা উল্টে দেওয়া হয়েছে, উল্টে দেওয়া হয়েছে মানে কি, এই কোশ্চেনটা আয়নায় দেখা যাচ্ছে দেওয়া হচ্ছে, আয়নায় দেখা যাচ্ছে যে 2:35, 2:35 এটা আয়নাতেই দেখতে পাচ্ছি আমি। তাহলে রিয়েলে কি হয়, রিয়েলে কয়টা বাজে সেটা আমাদেরকে বের করতে হবে বলা হয়েছে। তোমাদেরকে আমি প্রথমেই শুরুতেই বলে দিয়েছি, তোমাদের সেটা রিভার্স আসুক বা নর্মাল আসুক দুটোরই ক্ষেত্রে তোমাদের 11:60 থেকে বিয়োগ করতে হবে, দুটোরই ক্ষেত্রে, একদম একদম সিম্পল ওয়েতে দুটোরই ক্ষেত্রে যে বেড়ে। কিন্তু তোমাদের এক্সেপশন রয়েছে যখন জলেরই যখন থাকবে, যখন তোমাদের ওয়াটার ইমেজ থাকবে, ওয়াটার ইমেজ থাকলে কিন্তু তোমাদের আলাদা টাইপে করতে লাগবে। ওয়াটার ইমেজে কীভাবে করবো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেখাবো। তো এখানে দেখে নাও, তাহলে এখানে কী হয়ে যাবে আমাদের, ঠিক একইভাবে 11:60 থেকে 2:35 বাদ দেবো, 5 চলে আসবে হাতে, 1:25, 9:25, তাহলে কী চলে আসলো আমাদের এখানে 9:25। তাহলে এখান থেকে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে আমাদের, 9:25, অপশন এ, অপশন এতে রয়েছে 9:25। তাহলে এবার থেকে এই টাইপ অফ কোশ্চেন আসলে তোমাদের একটাও মিস হবে না। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, কারণ তোমাদের হোমওয়ার্ক থাকলে বুঝতে পারা যায় যে কতজন ক্যান্ডিডেট সম্পূর্ণ ভিডিওটাকে ভালোভাবে মন দিয়ে দেখছে শেষ পর্যন্ত দেখছে। তো এখানে তোমাদের হোমওয়ার্কটা যেটি রয়েছে সেটি হলো গিয়ে কোনো বিপরীতমুখী আয়নায় ঘড়িতে সময় যদি দেখায় 1:45,
তাহলে আসল সময় কত সেটি তোমাদেরকে বের করতে হবে। আশা করছি তোমরা এবার শিখে গিয়েছো, তোমরা এক্সপার্ট হয়ে গিয়েছো। এবার তোমরা ফটাফট কে কত কম সময় অ্যান্সার দিতে পারো তাড়াতাড়ি তোমরা অ্যান্সারটা দিতে শুরু করে দাও। অপশন এ রয়েছে 11:25, অপশন বি রয়েছে 10:25, অপশন সি রয়েছে 11:35, অপশন ডি রয়েছে তোমাদের 10:15। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। আশা করছি সেশনটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবে, চ্যানেলকে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অপন করে অবশ্যই রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।